তাকে আমরা অনেক অনেক রাজার হালিই তো দেখেছি। এখন সে এবারে বাংলাদেশের সবথেকে বেশি দামি যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে, আর রোজই শুনি এই মরে মরে এই যায় যায়। তো বয়স তো 80-র উপরে, তো তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। আমি বলেছি ঠিক আছে, ডাক্তার তার যদি হন পাঠাতে হয় বিদেশে, তাহলে তার কোর্টে পারমিশন লাগবে। কোর্টে পারমিশন করতে হলে কি করতে হবে, আমি যে আমার এক্সিকিউটিভ পাওয়ারে তার সাজাটাকে যে স্থগিত করেছে ওটাকে আমাকে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করলে তাকে আবার জেলে ফেরত যেতে হবে। জেলে যে তাকে কোর্টে হাজিরা দিয়ে কোর্টের কাছে পারমিশন নিয়ে কোর্ট পারমিশন দিলে তখন সে বাইরে যেতে পারবে। এখানে কোনো আমার এক্সিকিউটিভ অথরিটি নাই যে কোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে তাকে আমরা পাঠাতে পারি, কিন্তু এটাকেই ইস্যু করে তারা খুব মানে আন্দোলন আর সংগ্রামের ব্যবস্থা। আরে মায়ের প্রতি যদি এত দরদই থাকতো তো ছেলে তো অন্তত একবার দেখতে যেত, তা তো যায় না, তা তো যায় না। তাহলে বিষয়টা কি, বিষয়টা কি সেটাই তো দেখতে হবে। তাদের প্রতি কিসের সহানুভূতি, সহানুভূতি অনেক বেশি দেখিয়েছি, আর কত সহানুভূতি দেখাবো, আর কত সহানুভূতি আমি দেখাবো বলেন আপনারা। কাজী আমার ওটাই কথা যে আইন তার আপন গতিতে চলবে।